নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা যেমন দেখতে খুব সুন্দর হয়, সেই রকমই খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আর বাড়িতে যদি অতিথি আসে, তখন আপনারা এটা তৈরি করে তাদের কাছে গরম গরম পরিবেশন করতে পারেন। এটা খুবই মুচমুচে তৈরি হয় আর এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয় যে সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। এরপর দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। এবার জোয়ানটাকে এইভাবে হাতে একটু ঘষে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ময়ান দেওয়ার জন্য আমি এর মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল। আমি এখানে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার প্রথমে এই শুকনো উপকরণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। লুচি পরোটা তৈরি করার সময় আমরা যেমন ডো তৈরি করি, সেই রকম ডো তৈরি করলে কিন্তু হবে না। তার থেকেও নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটাকে কিন্তু আমি খুব নরম করে মেখেছি। এই রকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এবার এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিলাম কারি পাতা। আর কারি পাতাটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে, তাহলে আপনারা কারি পাতার পরিবর্তে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারবেন। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো প্রথমে আমি দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, এরপর দিলাম চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্সটা আপনারা এখানে ঝাল বুঝে ব্যবহার করবেন। এরপর দিলাম 1 টিস্পুন চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 টিস্পুন চিনি। এবার মশলাটাকে আমি একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের সেদ্ধ আলু। আর আলুটাকে সেদ্ধ করার পর আমি খুব ভালো করে একটু মেখে নিয়েছিলাম। এবার এই আলু সেদ্ধটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এই বেসনটা কিন্তু আলুর মধ্যে অবশ্যই দিতে হবে। বেসন দিলে আলুর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে আর এই নাস্তার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই বেসনটা কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে দেবেন। এবার বেসন দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন বন্ধুরা,
আমি 3 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইটা এখন আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আলুর পুর এখন আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি এটাকে কড়ার মধ্যে থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আলুর পুরটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি যে ময়দার ডোটা আগে মেখে রেখে দিয়েছিলাম, সেই ময়দার ডোটাকে এখন আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার এর মধ্যে থেকে আমি একটা ডো এখানে নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। আর এই ময়দার ডোটা বেলার সময় আমি শুকনো ময়দা ব্যবহার করেছি। এটাকে একটু বড় করে আর একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেললে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এই বড় লেচিটার মধ্যে থেকে আমি গ্লাস দিয়ে গোল করে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে যদি আপনারা গ্লাস বা বাটি দিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নেন, তাহলে দেখবেন একসাথে অনেকগুলো কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর বাকি যে এক্সট্রা ময়দা আছে, এটাকে আমি এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। এটা দিয়েও আমি পরে আবার এরকম লেচি তৈরি করে নেব। এরপর আমি যে আলুর পুরটা আগে তৈরি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। তো সবার প্রথমে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে থেকে এই রকম বল আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব বলগুলোকে তৈরি করে নেব। এইবার এই লেচিটাকে আমি একটা ছুরি দিয়ে এর চারটে ধার একটু কেটে দেব। আর এগুলো কিন্তু খুব বেশি কাটবেন না, সাইডগুলো একটু করে কেটে দেবেন, যাতে মাঝখানটা কিন্তু জোড়া অবস্থাতেই থাকে। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কেমন করে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জল। আর জলটাকে কিন্তু খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা আলুর পুর। এবার এই আলুর পুরটা আমি মাঝখানে দিয়ে এই সাইডগুলোকে আমি মুড়ে ভাঁজ করে দিচ্ছি। দেখুন, এইভাবে এই আলুর পুরের গায়ে এটাকে লাগিয়ে দিতে হবে। আর এর মধ্যে যেহেতু আমি জল লাগিয়েছি, তো সেই কারণে খুব সহজে কিন্তু এগুলো এর গায়ে আটকিয়ে যাবে। এইটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে হয়েছে। এবার ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে রোজ সামোসা। আর এই নাস্তাগুলো বা স্ন্যাক্স আইটেমগুলোকে গোলাপ ফুলের মতো দেখতে হয়, তো সেই কারণে আমি এর নাম দিয়েছি রোজ সামোসা। তো ঠিক একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো আমার ভাজার জন্য এখন সম্পূর্ণ তৈরি। গ্যাসের মধ্যে কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তা বা রোজ সামোসাগুলো। আমি সবগুলো একসাথে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য সাইডগুলোকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে এই রোজ সামোসা তৈরি করেন, তাহলে কিন্তু দেখবেন এর মধ্যে থেকে একটুও পুর কিন্তু বাইরে বের হবে না, ঠিক একই রকমভাবেই থাকবে। আর এটা কিন্তু খুবই অসাধারণ স্বাদের খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি দুটো ডিকি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন আমার সব রোস্ট সামোসা তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এটা কিন্তু খুবই মুচমুচে আর খাস্তা তৈরি হয় আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় আর এতটাই অসাধারণ স্বাদের হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।